আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ কুইজ 2017-তে। শুরু হয়ে গেছে আমাদের দ্বিতীয় রাউন্ড। প্রথম রাউন্ডে সারা বাংলাদেশ থেকে 80টি স্কুল অংশ নিয়েছিল আমাদের প্রথম রাউন্ডে, এবং সেখান থেকে উত্তীর্ণ হয়েছে দ্বিতীয় রাউন্ডে 20টি স্কুল। তাদের নিয়ে চলছে আমাদের দ্বিতীয় রাউন্ড, এবং সেই 20টি স্কুল থেকে আজ আমাদের এখানে হাজির 4টি স্কুল। কোন সে লড়াকু 4টি স্কুল, চলুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। রাফসানা হুসাইন হলিক্রস গার্লস হাই স্কুল, ফারিয়া আহমেদ হলিক্রস গার্লস হাই স্কুল, নূর মোহাম্মদ শাহেদ নবম শ্রেণী রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, আফরাজুর রহমান রাহাত নবম শ্রেণী রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, বর্ণালী গুপ্ত টিকাটুলি কামরুন্নিসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাহাত আবাসুম টিকাটুলি কামরুন্নিসা সরকারি উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ আলভি আনাফ ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, মোহাম্মদ মাহমুদুল হাসান জয় ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। কুইজের শুরুতেই হচ্ছে নিয়ম, নিয়মটা আমাদের সবারই জানা। আমরা জানি যে আমাদের এই প্রতিযোগিতায় যেটি হয় যে আমরা ছবি দেখাই, ছবির ভিত্তিতে প্রশ্ন করি, অনেক সময় শুধু প্রশ্ন থাকে, তো ছবি এবং প্রশ্ন দেখে সঠিক উত্তর দিলে 20 নম্বর, ভুল হলে জরিমানা 10 নম্বর। তারপরে আছে কোনো কোনো প্রশ্নের ক্ষেত্রে আমাদের সম্ভাব্য উত্তর দেওয়া আছে, সেক্ষেত্রে সম্ভাব্য উত্তর সঠিক হলে 10, ভুল হলে কাটা যাবে 5। আর উভয় ক্ষেত্রেই চাইলে আমাদের প্রতিযোগীরা ডাবলের জন্য খেলতে পারেন, বোনাস নাম্বার জন্য খেলতে পারেন, সেক্ষেত্রে তিনি নিশ্চিত হলে বলতে পারেন যে আমি ডাবলের জন্য খেলবো। কিন্তু রিস্ক একটাই, সেটা হচ্ছে সঠিক হলে যেমন নাম্বার দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু ভুল হলে জরিমানাটাও দ্বিগুণ পেয়ে যাবে। তো এই মোটামুটি আমরা তো সবাই জানি, কারণ প্রথম রাউন্ডে খেলে এসেছি। তো শুরু করি আমরা আমাদের আজকের খেলা। আমাদের প্রথম প্রশ্ন আসছে আমাদের এই বড় পর্দায়। 192.168.1.1 কম্পিউটার বিজ্ঞানের ভাষায় এটি কি? সবার আগে বাজার প্রেস করেছে ওপাশে আমাদের রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। আচ্ছা, দেখা যাক আপনাদের উত্তর সঠিক কি না। আপনারা বলেছেন আইপি অ্যাড্রেস। কত নম্বরের জন্য খেলবেন? ডাবলের জন্য খেলবেন। 40 নম্বরের জন্য শিওর? জি। আচ্ছা, দেখা যাক আপনাদের উত্তর আইপি অ্যাড্রেসের ব্যাপারে আমাদের কম্পিউটার কি বলে, তারই সবচেয়ে ভালো জানা আছে। আমাদের কম্পিউটার বলছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস জিনিসটা কি? একটা রাউটার, মূলত রাউটার না। আইপি অ্যাড্রেস রাউটার না, আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ও সরি, যে প্রোটোকলের মধ্যে দিয়ে আমরা তথ্য আদান প্রদান করে থাকি, এবং প্রতিটা রাউটার যখন আমরা সেট আপ করি ইনিশিয়ালি এটার যে আইপি অ্যাড্রেস থাকে সেটা হচ্ছে 192.168.1.1। এটা হচ্ছে ডিফল্ট আইপি অ্যাড্রেস। ভেরি ওয়েল ডান। 40 নম্বর শুরুতেই রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের। এবারে আমাদের পালা দ্বিতীয় প্রশ্নে যাবার। দেখি দ্বিতীয় প্রশ্নে আমাদের জন্য কি থাকছে। মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল এটি, আমরা দেখতে পাচ্ছি ছবিতে নীল দাগ দেয়া যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে একটি খাল। ভূমধ্য সাগর এবং আরেক পাশে হচ্ছে লোহিত সাগর, রেড সি অ্যান্ড মেডিটারেনিয়ান সি, এই দুটোকে সংযুক্ত করেছে এই খালটি। আমার প্রশ্ন হচ্ছে এটি কোন খাল? আবারও বাজার প্রেস করেছেন সবার আগে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। সুয়েজ খাল। কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেলের জন্য খেলবেন। 20 নম্বরের জন্য খেলবেন? নিশ্চিত না, তাই তো? আচ্ছা, রাজবাড়ি বলছে এই উত্তরটি হবে সুয়েজ খাল, যে খালটির কথা আমরা বলছি এটির নাম সুয়েজ খাল। দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে এটির সঠিক উত্তর হলো সুয়েজ খাল। ভেরি ওয়েল ডান, ভেরি ভেরি ওয়েল ডান। এটি হচ্ছে সুয়েজ খাল। 10 বছর সময় লেগেছিল এই খালটি খননের জন্য, এবং 1869 সালে এটা খুলে দেওয়া হয়েছিল সবার ব্যবহার করার জন্য। দেখা যাচ্ছিল যে আফ্রিকা মহাদেশ থেকে যদি কোনো পণ্য আনতে হতো বা আমেরিকা থেকে, পুরো মহাদেশ ঘুরে আসতে হতো, কিন্তু এখানে এই ছোট্ট একটু জায়গা এটিকে খাল খনন করার ফলে একদিকে ভূমধ্য সাগর আরেকদিকে লোহিত সাগর দুটোকে সংযুক্ত করা গেছে। এখন এদিক দিয়ে জাহাজ খুব সহজে আসা যাওয়া করতে পারে, এবং অনেকখানি পথ এটা বাঁচিয়ে দিয়েছে। পোর্ট আবু সাইদ
থেকে লোহিত সাগরের আল সুয়েজ পর্যন্ত এটা বিস্তৃত, এবং ফার্ডিনান্দ দে লেসেপস নামে একজন ভদ্রলোক, তিনি ফরাসি প্রকৌশলী, তিনি এই খাল খননের উদ্যোক্তা, সুয়েজ খাল। ভেরি ওয়েল ডান। 20 নম্বর রাজবাড়ি। চলে যাই পরের প্রশ্নে, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে এই বড় পর্দায়। বাংলাদেশের তিনজন প্রখ্যাত কথা সাহিত্যিক রয়েছেন এক ফ্রেমে, কি তাদের নাম? আমরা যেটা করবো একটা ছবি দেখাবো, ছবি দেখে বলতে হবে তারা তিনজনের নামই বলতে হবে। সবার আগে হোলি ক্রস। হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন। কোনজন হুমায়ুন আহমেদ? একদম ডানের জন। একদম ডানের জন, মানে নীল চেক শার্ট পরা। আচ্ছা, কোনজন হুমান ইমদাদুল হক, কোনজন ইমদাদুল হক মিলন? একদম বাম পাশে সাদা টাইপের জামা পরা। আচ্ছা, মাঝখানে ভীষণ বিখ্যাত কথা শিল্পী আমাদের বাংলা সাহিত্যের, কিছুদিন আগে, বছর খানেক আগে তাকে আমরা হারিয়েছি, সব্যসাচী বলো। চলে যাচ্ছি রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছে। ডান দিকে রয়েছেন হুমায়ুন আহমেদ, মাঝখানে সৈয়দ শামসুল হক, আর বাইরে রয়েছেন ইমদাদুল হক মিলন। ডাবলের জন্য খেলবেন? ডাবলের জন্য খেলবেন। হোলি ক্রস, আপনারা মাঝখানের জন্য নাম বলেননি, দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে এই তিনজন প্রখ্যাত কথা সাহিত্যিকের নাম হচ্ছে ইমদাদুল হক মিলন, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও হুমায়ুন আহমেদ। আমরা এরই মধ্যে হুমায়ুন আহমেদকে হারিয়েছি, সৈয়দ শামসুল হককে হারিয়েছি। বছর খানেক আগে সৈয়দ শামসুল হক মারা গেছেন, এবং খুব চমৎকার একটা ছবি যে বাংলাদেশের তিনজন অন্যতম সেরা যারা কথা সাহিত্যিক তাদের একসাথে এরকম হাস্যোজ্জ্বল ছবি আমরা দেখতে পাচ্ছি। হোলি ক্রস কলেজ, আপনারা দুটো, হোলি ক্রস কলেজ আপনারা দুজন কথা সাহিত্যিকের নাম বলেছেন, আপনাদের নাম্বার কাটবো না, আপনারা পাবেন অর্ধেক নাম্বার 10, আর রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে আপনারা পাচ্ছেন ফুল মার্কস 40 নম্বর। ভেরি ওয়েল ডান। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। ইতিহাস থেকে আমরা প্রশ্ন করব, এই ইংরেজ ব্যক্তি ভারত উপমহা, সবার আগে বাজার প্রেস করেছেন ওপাশে, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ। লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ। কত নম্বর জন্য খেলবেন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ? ডাবল। ডাবলের জন্য খেলবেন, একেবারে নিশ্চিত? দেখা যাক, আপনারা বলছেন যার ছবি দেখতে পাচ্ছি তিনি লর্ড ক্লাইভ কি না, আমাদের কম্পিউটার বলতে পারবে। আমাদের কম্পিউটার বলছে এই ভদ্রলোকের নাম হচ্ছে লর্ড ক্লাইভ বা রবার্ট ক্লাইভ। ভেরি ওয়েল ডান, ভেরি ভেরি ওয়েল ডান ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ। আমরা প্রশ্নটাই করতে পারিনি, প্রশ্নটা এবার একবার সবার জন্য পড়ে দিই, যে লর্ড ক্লাইভ ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় তিনি মূল ভূমিকা পালন করেন। তিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি, তার উপাধি ছিল পলাশীর প্রথম ব্যারন। পলাশীর যুদ্ধে তার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদল বাংলার নবাব সিরাজউদ্দৌলার সৈন্যদলকে পরাজিত করে, এবং যে ষড়যন্ত্র হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার বিপক্ষে তার পুরোটাই লর্ড ক্লাইভের দুষ্ট বুদ্ধি থেকে এসেছিল, এবং মির্জাফরকে তিনি কিনে ফেলেছিলেন অর্থ দিয়ে, লোভ দেখিয়ে এবং অন্যান্য সেনাদের, তার ফলে নির্মমভাবে পরাজিত হতে হয় নবাব সিরাজউদ্দৌলাকে। আমরা জানি ইংরেজদের সামর্থ্য খুবই কম ছিল, তার তুলনায় বাংলার নবাবের যে যুদ্ধ বল অনেক বেশি ছিল, কিন্তু যেহেতু মির্জাফর তার বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলেন। 49 বছর বয়সে লন্ডনের ওয়েস্টমিনস্টারে তিনি মৃত্যুবরণ করেন। লর্ড ক্লাইভ 40 নম্বর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ। তো দেখা যাক এরপরে আমাদের জন্য কোন প্রশ্ন অপেক্ষা করছে। আমাদের প্রশ্ন আসছে বড় পর্দায়, শুদ্ধ বানান খুঁজছি আমরা, এবং তিনটি অশুদ্ধ, একটি শুদ্ধ বানান, এর মধ্যে কোনটি শুদ্ধ, ন্যূনতম
সবার আগে বাজার প্রেস করেছেন এ পাশে টিকাটুলি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ঘ নয় মধ্যনকার ন জফলা ত ম। কত নম্বর জুড়ে খেলবেন? ডাবল। ডাবলের জন্য ভুল হলে কাটা যাবে ২০ নম্বর কামরুন্নেসা। ঠিক আছে, এরপরে দেখি আছর উপাশে রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। আমরা খ বলছি, অপশন খ বি দন্তের নয় দীর্ঘ জ ফলা দন্ত ন ত ম ন্যূনতম সিঙ্গেলের জন্য খেলবে, ২০ নম্বরের জন্য খেলবে। এরপরে রয়েছেন উপাশে ধানমন্ডি কমেন্ট বয়েজ। খ নয় মধ্যন রসুন নু জ ফলা ন ত ম খ। আপনারা বলছেন খ বি, রাজবাড়িও বলেছেন বি। কত নম্বরের জন্য খেলবেন? ২০ নম্বরের জন্য খেলবেন। সব শেষে রয়েছেন তলি ক্রস। খ দন্ত দন্ত নয় দীর্ঘ উকার জফলা ন ত ম খ মানে বি ডাবল ডাবল খেলবেন তলি ক্রস। আপনারা বলছেন খ, একমাত্র টিকাটুলি কামরুন্নেসা বলছেন যে এটি ঘ। দু ধরনের উত্তর পেয়েছি, দেখা যাক আমাদের কম্পিউটার কোনটিকে সঠিক বলে। ডাবলের জন্য খেলছেন কেবলমাত্র হোলি ক্রস, বাকি সবাই ২০ নম্বরের জন্য খেলছেন। দেখা যাক কার উত্তর সঠিক নাকি কোনোটাই না। আমাদের কম্পিউটার কি বলে? আমাদের কম্পিউটার বলছে ন্যূনতম, এর সঠিক বানানটি হচ্ছে খ। ভেরি ওয়েল ডান, ভেরি ভেরি ওয়েল ডান হোলি ক্রস, রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এবং ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ। ২০ নম্বর আপনাদের রাজবাড়ির, ২০ নম্বর এবং হোলি ক্রস। ৪০ নম্বর দুঃখিত টিকাটুলি কামরুন্নেসা, ২০ নম্বর জরিমানা হয়ে গেল। অসুবিধা নেই, আমাদের আরও অনেক খেলা আছে, আর আরও নম্বর তোলার সুযোগ আছে, মন খারাপ করার কোনো কারণ নেই। ন্যূনতম, আগে আমরা এটা উচ্চারণ করতাম ন্যূনতম, তাই না? যে ঘ যেটি যেটি আপনারা করেছেন, সাধারণত আমরা সবসময় এটাই লিখতাম, ন্যূনতম বলতাম, কিন্তু সঠিক উচ্চারণটা হচ্ছে ন্যূনতম। আচ্ছা, ন্যূনতম মানে কি? সর্বনিম্ন, কমপক্ষে, মানে একটা লেটেস্ট মান আর কি, মানে খুব কম, ন্যূনতম, মিনিমাম। হ্যাঁ হ্যাঁ, মিনিমাম, সবচেয়ে কম, তাই না? ইংরেজিতে হচ্ছে মিনিমাম, ন্যূনতম। ভেরি ওয়েল ডান, আমাদের বানানের ব্যাপারে আমাদের ছেলে মেয়েরা খুবই ভালো, মাশাআল্লাহ, ভেরি গুড। চলে যাই, আমাদের পরের প্রশ্ন আসছে এই পর্দায়। আমাদের প্রশ্নটি হচ্ছে, আমরা একটা খেলার প্রতিকৃতি দেখাবো, আমাদেরকে বলতে হবে এইটি কোন খেলা। প্রতিকৃতি রয়েছে, সবার আগে বাজার প্রেস করছেন বোলিং ক্রস, বোলিং বোলিং। আচ্ছা, কত নম্বর জন্য খেলবেন? ডাবল। ডাবলের জন্য খেলবেন, ৪০ নম্বর, ভুল হলে কাটা যাবে ২০ নম্বর। খেলেছেন কখনো বোলিং? না। দেখেছেন? কোথায় দেখেছেন? ইন্টারনেটে বা বিভিন্ন মুভিতে। বিভিন্ন মুভিতে দেখেছেন, কিন্তু সামনাসামনি? ঢাকা শহরে অনেক জায়গা আছে স্পোর্টস, সেখানে বোলিং খেলা হয়। তবে এটা বোলিং খেলা কিনা আমি জানি না, জানে আমাদের কম্পিউটার। তো দেখি কম্পিউটার কি বলে, হোলি ক্রস কি ২০ নম্বর পাবে, মানে ২০ নম্বর হারাবে না ৪০ নম্বর পাবে? কম্পিউটার বলছে এটি সঠিক উত্তর হলো বোলিং। অ্যাবসলিউটলি রাইট, বোলিং হচ্ছে এক ধরনের থ্রোয়িং বল খেলা। বড় একটি বল থাকে, বেশ ভারী, এবং বলের মধ্যে তিনটি ছিদ্র থাকে যেখানে তিনটি আঙুল ঢুকানো যায়। আঙুল ঢুকে এভাবে বলটিকে সোজা একটা প্যাসেজ করা থাকে, সোজা মসৃণ প্যাসেজ থাকে, সেটার মধ্যে বলটাকে ঠেলে দিতে হয়। আর প্যাসেজের ওই পাশে ১০টি পিন বা কাঠে পিন থাকে, সেটিকে আঘাত করতে হয়, যেটা পিনের ছবি আমরা দেখতে পাচ্ছি। আর বলের যে তিনটি ছিদ্র রয়েছে সেটাও আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এবং নিয়মটা হচ্ছে যে সেই ১০টি বলকেই আঘাত করে ফেলে দিতে হবে, তাহলে তিনি নম্বর পাবেন। ভেরি ওয়েল ডান হোলি ক্রস, সিনেমা এবং ইন্টারনেটে দেখেই ৪০ নম্বর জিতে নিলেন। যাক, সিনেমা ইন্টারনেট তাহলে খুব একটা খারাপ জিনিস না, মাঝে মধ্যে নম্বরও নিলেন, ভেরি গুড। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমাদের প্রশ্ন হচ্ছে, নৌকা থেকে একজন আরোহী লাফ দিল, লাফ দেওয়ার আগে আরোহী ও নৌকা উভয়ই স্থির ছিল, কিন্তু
রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। গতি জড়তা। গতি জড়তা। গতি জড়তা। আর কোন ব্যাখ্যা? মানে নৌকা যখন স্থির ছিল, মানে ব্যক্তি যখন নৌকার মধ্যে ছিল তখন নৌকা স্থিরই ছিল, আর যখন লাভ দিল তখন তার পা কর্তৃক নৌকায় বল প্রযুক্ত হয়েছে এবং বলের কারণে সে গতি প্রাপ্ত হয়েছে। তো এই কারণে গতি জড়তা, মানে নৌকাটা সামনের দিকে সরে গেছে, স্থির অবস্থান থেকে সামনের দিকে সরে গেছে। এটাকে কি গতি জড়তা বলে? এটার সাথে একটা সূত্রের সম্পর্ক আছে। ও, তাহলে হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। দ্বিতীয়, সেকেন্ড? হ্যাঁ। দ্বিতীয় সূত্রটা কি? মানে বস্তু যে পরিমাণ বল প্রয়োগ করবে তার ঠিক সমান, মানে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। হোলি ক্রসকে আমাকে, আচ্ছা কত নম্বর জন্য খেলবেন আপনারা? সিঙ্গেল। ২০ নম্বর জন্য খেলবেন? ৪০ না? আচ্ছা, হোলি ক্রস আরো কোনো ভালো ব্যাখ্যা দিতে পারবে? নিউটনের তৃতীয় সূত্র হবে এটা। আর এটা হচ্ছে যে যখন তারা যখন আরোহী লাভ দিল তখন তার থেকে যে যে শক্তিটা ধাক্কা লাগে যে নৌকাতে, সেই কারণে নৌকাটা সরে যায়, আর সে বল প্রয়োগ করেছে মাটিতে, মানে নৌকাটিতে লাভ দেওয়ার জন্য। আচ্ছা, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। লোক যে পরিমাণ বল নৌকাতে প্রয়োগ করলো তার ঠিক বিপরীত বল লোকের উপর প্রযুক্ত হওয়াতেই লোকটা নৌকা থেকে লাভ দিয়ে পানিতে পড়তে পারছে। এক্ষেত্রে নিউটনের তৃতীয় সূত্র, সরি একটু ভুল বলছিলাম, তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র, আচ্ছা ঠিক আছে। ২০ নম্বরের জন্য খেলবেন। দেখা যাক আপনাদের এই বৈজ্ঞানিক ব্যাখ্যা দুটো ঠিক কিনা। দু দলই খেলছেন ২০ নম্বরের জন্য। আমাদের কম্পিউটার বলছে এটির ব্যাখ্যা হচ্ছে অ্যাবসলিউটলি রাইট, নিউটনের গতির গতি জড়তা না, গতি জড়তা না, গতি জড়তা হচ্ছে আমি কোন একটা বাসের মধ্যে দাঁড়িয়ে আছি, যখন চলছে বাসটা হঠাৎ ব্রেক করলো, আমি সামনে দিকে চলে যাব, সেটা হচ্ছে গতি জড়তা। গতি জড়তা, হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ আমার পাটা লেগে আছে ওর সাথে, কিন্তু আমার বডিটার মধ্যে মুভমেন্ট আছে, ফলে আমি সামনে চলে গেছি। আবার যখন চলন্ত বাস ব্রেক করবে তখন আবার পেছনের দিকে আমরা চলে আসব। হ্যাঁ এক্স্যাক্টলি, গতি জড়তা। যখন ব্রেক করবে আমি সামনের দিকে যাব, আর যখন চালাবে তখন পিছনে, আর যখন চালাবে আবার পিছনের দিকে যাব, তখন আমার পাটা চলে যাচ্ছে কিন্তু আমার বডিটা পিছনে তখন যাচ্ছে না, জড়তার জন্য সে দাঁড়িয়ে আছে, তখন সে পিছনে হেলে যাচ্ছে, রাইট? এটা হচ্ছে সূত্র। ভেরি গুড, একেবারে দুজনই সঠিক ব্যাখ্যা দিয়েছেন যে প্রতিটি ক্রিয়ারই বিপরীত ক্রিয়া রয়েছে। তো তিনি যখন নৌকাতে বল প্রয়োগ করছেন ওই যে পরিমাণ বল প্রয়োগ করবেন সেই পরিমাণ তিনি গতি পাবেন লাভ দেওয়ার জন্য। এই জন্যই দেখা যাচ্ছে এই ভদ্রলোক দু হাত পা ছুড়ে দারুণ একটা লাভ দিচ্ছেন, দেখলে মনে হয় আমরাও এরকম একটা লাভ দিই। ভেরি গুড, ভেরি ওয়েল ডান, দু দলই পেয়ে গেলেন ২০ নম্বর করে। চলে আসি আমরা আমাদের পরের প্রশ্নে, যা একটু পরে চলে আসবে আমাদের এই পর্দায়। আমাদের প্রশ্ন, এই ২৪ সেপ্টেম্বর রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, আঙ্গেলা মার্কেল, আমরা প্রশ্নটা শেষ করতে পারিনি। আমাদের প্রশ্ন ছিল যে এই ২৪ সেপ্টেম্বর ২০১৭তে জার্মানিতে সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে চতুর্থবারের মতন চ্যান্সেলর নির্বাচিত হলেন জার্মানির মা খ্যাত এই নারী, যাকে অনেকেই মা ডাকে। আমাদের প্রশ্ন ছিল কি তার নাম। রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয় বলেছে তিনি হচ্ছেন অ্যাঙ্গেলা মার্কেল। দেখা যাক, তার আগে খেলবেন, আচ্ছা দেখা যাক, তার আগে আমরা তার একটা ছবি আছে আমাদের কাছে, ছবিটা দেখি। আপনারা বলছেন ইনি অ্যাঙ্গেলা মার্কেল, আমি জানি না, আমাদের কম্পিউটার সব জানে। তো দেখা যাক আমাদের কম্পিউটার কি বলছে, ইনি অ্যাঙ্গেলা মার্কেল কিনা। তার রাজনৈতিক যে দলটি যেটা থেকে তিনি নির্বাচিত হয়েছে তার নাম হচ্ছে খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন। ২০০৫ সালে তিনি প্রথম চ্যান্সেলর নির্বাচিত হয়েছিলেন এবং তার একটি অনেক বড় কাজের জন্য তিনি আলোচিত, প্রশংসিত এবং সমালোচিত হয়েছেন। সেটা হচ্ছে ২০১৫ সালে যখন সিরিয়াতে যুদ্ধ শুরু হলো তখন তারা সীমান্ত খুলে দিয়েছিল এবং ১০ লাখেরও বেশি শরণার্থী সেই সীমান্ত দিয়ে জার্মানিতে প্রবেশ করেছিল। ভেরি ওয়েল ডান, ৪০ নম্বর রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্য। চলে আসি আমাদের পরের প্রশ্নে, দেখি আমাদের জন্য এখন কি প্রশ্ন রয়েছে আসছে আমাদের পর্দা। ছবির ধাঁধা, ইয়েস,
কি বসবে প্রশ্নবোধক জায়গায়? ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ, জলদি এখন আপনি বাজার প্রেস করেছেন মানে আপনি উত্তর জানেন। ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ জলদি, এ বি সি ডি কুইক। ওইখানে ওইখানে আরেকটা মানে ত্রিভুজ বসবে, আমি জানি না এ বসবে না বি বসবে না সি বসবে না ডি বসবে। এখানে স্ক্রিন আছে, ওখানে স্ক্রিন আছে, ইউ ক্যান সি এভরিওয়ার। এ বি সি ডি কুইক, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ লাস্ট চান্স। আপনি বলছেন বি, ওকে। এরপরে রয়েছেন হোলি ক্রস, বি। কত নম্বরের জন্য খেলবেন? ডাবলের জন্য খেলবেন হোলি ক্রস, ডাবলের জন্য খেলবেন। এরপরে রয়েছেন রাজবাড়ি, বি। আপনারা বলছেন বি, বি ফর বাংলাদেশ। আচ্ছা ব্যাখ্যা তো আমি পরে আসছি, আগে উত্তরগুলো নিয়ে নিই। এরপরে রয়েছেন এ পাশে টিকাটুলি কামরুদেসা, বি। আপনারা বলছেন বি। আচ্ছা ইয়েস, রাজবাড়ি আপনাদের কাছ থেকে ব্যাখ্যা জানতে চাই। ডাবলের জন্য খেলবো, প্রথমটিতে চারটি স্টার ছিল, একটি ত্রিভুজ ছিল, এবং তারপরেরটিতে পর্যায়ক্রমে তিনটি স্টার ছিল এবং দুটি ত্রিভুজ ছিল, এবং তারপরেরটিতে তিনটি ত্রিভুজ এবং দুটি স্টার ছিল। সেক্ষেত্রে দেখা যায় যে লাস্টে এসে আরেকটি স্টার কমে যাবে এবং চারটি ত্রিভুজ হবে এবং একটি স্টার হবে, সেই কারণে বি হবে। সেই কারণে বি হবে, এটি হচ্ছে আপনাদের ব্যাখ্যা। চার দলই খেলছেন, চল্লিশ চার দলই বলেছেন বির জন্য, চার দলই ডাবলের জন্য খেলছেন চল্লিশ নম্বরের জন্য। দেখা যাক চার দলেরই কি উত্তর সঠিক কিনা, চার দলই একমত হয়েছেন নাকি চার দলই ভুল করেছেন। আমাদের কম্পিউটার বলছে এটি সঠিক উত্তর হচ্ছে আসলে বি। একটি ত্রিভুজ, দ্বিতীয়টিতে একটা তারা কমে গেল, একটা ত্রিভুজ বাড়লো, তারপরের ছবিতে আরো একটি তারা কমে গেল, আরো একটি ত্রিভুজ বাড়লো। অতএব এই যদি হয় ক্রম তাহলে নিশ্চিত ভাবে পরেরটাতে আরো একটি ত্রিভুজ বাড়বে এবং আরো একটি স্টার কমবে, তারা কমে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চারটা ত্রিভুজ হবে, একটি তারা হবে, এবং যেটা শুধুমাত্র বিতেই রয়েছে। সো বি ইজ দ্য অ্যাবসলিউট রাইট অ্যানসার, ভেরি ওয়েল ডান। চলে যাই আমরা আমাদের পরের প্রশ্নে, এবং পরের প্রশ্ন আসছে আমাদের পর্দায়। পরের প্রশ্ন আসছে পর্দায়, শুদ্ধ বানানের খোঁজে আছি, তিনটি ভুল একটি সঠিক, এবং আমাদেরকে বলতে হবে এর মধ্যে কোন বানানটি সঠিক। ডেফিনেটলি সবার আগে রাজবাড়ি, অপশন সি, অপশন সি, এ ডবল জি আর ই এস এস আই ও এন, সিঙ্গেলের জন্য খেলবেন, বিশ নম্বরের জন্য খেলবেন। এরপর রয়েছেন হোলি ক্রস, সি, এ ডবল জি আর ই ডবল এস আই ও এন, ডাবলের জন্য, ডাবলের জন্য খেলবেন। আচ্ছা এরপরে টিকাটুলি কামরুদেসা, এ ডাবল জি আর ই ডাবল এস আই ও এন, ডাবল, আপনারা ডাবলের জন্য খেলবেন। ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ, সি, এ ডাবল জি আর ই এস এস আই ও এন, ডাবল, আপনারা ডাবলের জন্য খেলবেন, সি। চার দলই অ্যাগ্রেশন বলছেন যে এটি শুদ্ধ বানানটি হচ্ছে রয়েছে সি তে। দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। আপনারা খেলবেন সিঙ্গেলের জন্য, আপনারা খেলবেন ডাবলের জন্য, কামরুদেসা আপনারা ডাবল, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ ডাবলের জন্য খেলবেন। দেখা যাক এটি সঠিক বানান কিনা। আচ্ছা তার আগে জানতে চাই অ্যাগ্রেশন মানে কি, ক্ষিপ্রতা, ক্ষিপ্রতা বলছেন? আচ্ছা আর অ্যাগ্রেশন হচ্ছে ক্ষোভ, অ্যাগ্রেসিভ থেকে অ্যাগ্রেশন, অ্যাগ্রেসিভ হচ্ছে আক্রমণাত্মক, তাই না? অ্যাগ্রেশন আক্রমণ, সো এক ধরনের যুদ্ধাঙ্গী ভাব বা অনেক সিরিয়াস আক্রমণাত্মক বা আক্রমণ, অ্যাগ্রেশন হচ্ছে আক্রমণ, মানে মোটামুটি আমরা ধরতে পারি যে আক্রমণ। তো দেখা যাক এই আক্রমণাত্মক বানানের মধ্যে কোন দল সঠিক করলো নাকি কোনো দলই না। আমাদের কম্পিউটার বলছে এটা সঠিক বানানটি ছিল আসলে সি, অ্যাগ্রেশন, ভেরি ওয়েল ডান, ভেরি ভেরি ওয়েল ডান। রাজবাড়ি বিশ নম্বর, বাকি তিন দল চল্লিশ নম্বর, ভেরি গুড। দেখে নেই এরপরে আমাদের জন্য কি থাকছে, আমাদের জন্য কোন প্রশ্ন আসছে এই পর্দা। বিখ্যাত ব্যক্তির নাম, তিনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী, তিনি ওয়াহাবি আন্দোলনের, ইয়েস, রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, মীর নিসার আলী ওরফে তিতুমীর, তিতুমীর,
আপনি বলছেন সেই ব্যক্তি, কত নম্বর যদি খেলবেন? ডাবল 80, 80 নম্বরের জন্য খেলবেন। এবার রাজবাড়ি খেলবেন না, বাকি তিন দলের জন্য ওপেন। আমাদের দ্বিতীয় সূত্র হচ্ছে 1827 সালে দরিদ্র কৃষকদের নিয়ে জমিদার, ইয়াস হোলি ক্রস, তিতুমীর, আপনারা বলছেন তিতুমীর। সিঙ্গেল আর ডাবল? ডাবলের জন্য খেলবেন, অর্থাৎ 40 নম্বরের জন্য খেলবেন। তৃতীয় সূত্রে যাব, সেক্ষেত্রে সুযোগ পাবেন কামরুন্নেসা এবং ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ। আমাদের তৃতীয় সূত্র হচ্ছে তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আল ইয়াস, সবার আগে বাজার প্রেস করেছেন চিকাটুলি কামরুন্নেসা। তিতুমীর, আপনারা বলছেন তিতুমীর। সিঙ্গেল আর ডাবল? সিঙ্গেল। 10 নম্বরের জন্য? ডাবলের জন্য খেলবেন, 20 নম্বরের জন্য। তিন সূত্রে এসে তিন দলই বলেছেন তারা ডাবলের জন্য খেলবেন, তিন দলই বলেছেন তিনি তিতুমীর। রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে খেলছেন 80 নম্বরের জন্যে, হোলি ক্রস খেলছেন 40 নম্বরের জন্যে, এবং চিকাটুলি কামরুন্নেসা খেলছেন 20 নম্বরের জন্য। দেখা যাক আমাদের কম্পিউটার আসলে কোনটিকে সঠিক উত্তর বলছে। আমাদের কম্পিউটার বলছে এটির সঠিক উত্তর অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট, তিতুমীর। আপনারা ঠিক বলেছেন, তার প্রকৃত নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। তার জন্ম ছিল জানুয়ারি 1782, জানুয়ারি 27 উত্তর চব্বিশ পরগনা। তার মৃত্যু হয়েছিল 1831 সালে, মাত্র 49 বছর বয়সে। এবং তিনি যখন ইংরেজদের সাথে যুদ্ধ করছিলেন, বাঁশের কেল্লাতে থেকে তিনি যুদ্ধ করছেন, এবং ইংরেজরা কামানের গোলা দিয়ে সেই বাঁশের কেল্লা পুড়িয়ে দেয় এবং তার ভেতরে তিতুমীরও মারা যান অগ্নিদগ্ধ হয়ে। এবং তিনি কৃষকদের নিয়ে, গরিব দুঃখী মানুষদের নিয়ে তিনি আন্দোলন করেছেন। তার একটা আন্দোলন ছিল হচ্ছে যে সে সময় বেশ কিছু হিন্দু জমিদার দাড়ির উপরে কর আরোপ করেছিল এবং মসজিদের উপরে কর আরোপ করেছিল, তার প্রতিবাদে তিনি আন্দোলন করেন। এবং তিনি এক ধরনের, আগে ধুতি পরত সকল মুসলমানরা, এবং তিনি ধুতি পরা বন্ধ করলেন। এইভাবে তিনি সাধারণ মানুষদের নিয়ে আন্দোলন করেছিলেন, যে আন্দোলনটা পরবর্তীতে ইংরেজ ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপ নেয়। সৈয়দ মীর নিসার আলী এবং বাংলাদেশ ডাক বিভাগ তার স্মরণে 10 টাকার একটি চমৎকার স্ট্যাম্প বের করেছিল। ভেরি ওয়েল ডান। সো রাজবাড়ি 80, হোলি ক্রস 40, এবং চিকাটুলি কামরুন্নেসা 20 নম্বর। পরে প্রশ্ন দেখি কি আছে আমাদের জন্য। অঙ্কের ধাঁধা, 1179 টাকার বাজার করে ক্রেতা দোকানিকে একটি 1000 ও একটি 500 টাকার নোট দিল, হিসেব করে দোকানি বাকি 300। রাজবাড়ি 421 টাকা, কত? 421 টাকা। ওকে, এরপরে ডাবলি গভর্নমেন্ট বয়েজ, জলদি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ, দেখো কাউন্ট করার টাইম নেই, ইউ হ্যাভ আনসার্ড। 179 টাকা, ভেরি গুড। আর কেউ? হ্যাঁ, ইয়েস হোলি ক্রস, 500 টাকা, 500 টাকা। আপনারা বলেছেন 179 টাকা, রাজবাড়ি বলেছেন 421, 421 টাকা, হোলি ক্রস গার্লস হাই স্কুল বলেছেন 500 টাকা, টিকাটুলি কামরুন্নেসা কোনো উত্তর দেননি। তিন দলের তিন ধরনের আনসার। কত নম্বর জন্য খেলবেন? 20 নম্বর জন্য খেলছেন রাজবাড়ি, সিঙ্গেলের জন্য হোলি ক্রস, ডাবলের জন্য খেলবেন। প্রশ্নটা তখন পড়তে পারেনি, আরেকবার আপনাদের জন্য জানিয়ে দিই যে 1179 টাকার বাজার করলেন একজন, এবং তিনি দোকানিকে একটি 1000 টাকার নোট, একটি 500 টাকার নোট দিলেন, দোকানি হিসাব টিসাব করে তাকে 321 টাকা ফেরত দিলেন। কিছুক্ষণ পর বেচারা দোকানি 500 টাকার নোটটা কোথায় যদি হারিয়ে ফেললেন, তাহলে দোকানির কত টাকার ক্ষতি হলো? এই ছিল আমাদের প্রশ্ন। তো দেখি এটি কি 421 নাকি 179 নাকি 500 টাকা, কত ক্ষতি হয়েছে নাকি এগুলোর কোনোটাই না। আমাদের কম্পিউটার বলছে দোকানের ক্ষতি হয়েছে আসলে 500 টাকা। ভেরি ওয়েল ডান হরিকোস গার্লস হাই স্কুল। ব্যাখ্যা, দোকানির কাছে সে তো টাকাটা ফেরত দিয়ে দিয়েছে, তো তার 500 টাকা হারালে তো 500 টাকাই ক্ষতি হবে। এক্স্যাক্টলি, কারণ দোকানি যেটা করেছে 500 টাকার বিনিময়ে সে কি করেছে, 179 টাকার প্রোডাক্ট দিয়েছে,
পণ্য দিয়েছে এবং যে ভাঙতি টাকা ছিল, খুচরা টাকা ছিল যেটা বাকি ছিল, সে 321 টাকা ফেরত দিয়েছে। তার মানে ক্রেতাকে কিন্তু সে 1500 টাকা মূল্যবান বুঝিয়ে দিয়েছে। তার কাছে 1000 আছে, 500 টাকার নোটটা হারিয়েছে। যদি না হতো তার সাথে 1500 টাকাই থাকতো। তো তার আসলে লস কিন্তু 500 টাকাই। ছোট্ট একটু বুদ্ধির খেলা, এই জন্য এমনি অনেকগুলো অঙ্ক দেওয়া হয়েছে একটু কনফিউজ করার জন্য। কিন্তু বুড়ো শেষে যে টাকা হারাবে সেটাই হচ্ছে তার ক্ষতি। হোলি ক্রস গার্লস ঝুঁকি নিয়েছিলেন এবং ঝুঁকি নিয়ে সফল, 40 নম্বর। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি আমাদের জন্য কি রয়েছে। আমরা একটি গান শুনব, বলতে হবে এই গানটির কাদের সৃষ্টি। চমৎকার একটি গান, আবার এলো যে সন্ধ্যা, এবং এই গানটি ভীষণ জনপ্রিয়। 70-এর দশকে, 80-এর দশকে এবং এখন পর্যন্ত তুমুল জনপ্রিয়। এই গানটি সৃষ্টির সাথে কারা জড়িয়ে আছেন? বিখ্যাত দুজন মানুষ, তিনজন মানুষ তারা এই গানটির সাথে জড়িয়ে আছেন। এখনও যখনই কোনো কনসার্ট হয়, ব্যান্ডের কনসার্ট হয়, তখন সেখানে এই গানটি অবশ্যই কেউ না কেউ গান, এবং এটি একটি চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছিল। কারো কাছ থেকেই আমরা কোনো সাড়া শব্দ পাচ্ছি না। খুব বিখ্যাত গান, আবার এলো যে সন্ধ্যা। এই গানটির ছোট্ট একটা ক্লু দিয়ে দিই, তাহলে দেখি সঠিক উত্তর পাই কিনা। এই গানটির যিনি সুর করেছিলেন তাকে আমরা কিছুদিন আগে হারিয়েছি। ইয়েস, রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, আব্দুল জব্বার। আব্দুল জব্বার কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। সিঙ্গেল 20 নম্বরের জন্য খেলবেন। ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ, আব্দুল জব্বার ডাবলের জন্য খেলবেন। আর কেউ কোনো উত্তর দিচ্ছেন না? ইয়েস এর পাশে কামরুন্নেসা, আব্দুল জব্বার। আপনারা বলছেন আব্দুল জব্বার। ওদিকে হোলি ক্রসও দেখছি আছেন বাজার প্রেস করে। ইয়েস, আব্দুল জব্বার। আপনারা বলছেন আব্দুল জব্বার। ডাবলের জন্য আমরা ডাবল, ডাবলের জন্য খেলবেন, ডাবলের জন্য খেলবেন, ডাবল। ডাবল করতে পারবো? ডাবল করতে চান? জি। আচ্ছা করেন। চার দলই ডাবলের জন্য খেলছেন, চার দলই বলেছেন তিনি আব্দুল জব্বার। যদি সঠিক হয় চার দলই পাবেন 40 নম্বর, যদি ভুল হয় চার দলই 20 নম্বর জরিমানার মধ্যে পড়ে যাবেন। এখন দেখে নেই যে এই গানটি আসলে কাদের সৃষ্টি। এই গানটি যাদের সৃষ্টি তারা হচ্ছেন হ্যাপি আখন্দ এবং লাকি আখন্দ। এটা সুর করেছিলেন লাকি আখন্দ এবং গানটি গেয়েছিলেন হ্যাপি আখন্দ, এবং গানটির কথা লিখেছিলেন এস এম হেদায়েত। লাকি আখন্দ একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে এই গানটা তারা নওগাঁ বেড়াতে যাচ্ছিলেন, সেখানে যাবার সময় তার সাথে গীতিকার এস এম হেদায়েতও ছিলেন, এবং তারা সে সময় বিকেলে বেলা গিয়ে এরকম একটা সুন্দর আকাশ দেখলেন, পাখি উড়ে যাচ্ছে লাল নীল শাড়ি দেখে। তখন এস এম হেদায়েত গান লিখেছিলেন যেটা পরে সুর করলেন লাকি আখন্দ, এবং পরে স্টুডিওতে এটা গাইলেন হ্যাপি আখন্দ। এবং 1980 সালে ঘুড্ডি চলচ্চিত্রে এই গানটি ব্যবহার করেছেন। এর চলচ্চিত্র পরিচালক সালাউদ্দিন জাকি। আমরা যে সিনেমাটা দেখলাম একটু আগে, সিনেমার অংশ, সেখানে অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তফা, যাকে আমরা দেখছিলাম যে বিচের মধ্যে শুয়ে আছেন, তিনি সুবর্ণা মুস্তফা। আর যিনি হেঁটে বেড়াচ্ছিলেন ছেলেটি, তিনি হচ্ছেন রাইসুল ইসলাম আসাদ। 1980 সালে, আজ থেকে প্রায় 37 বছর আগে এই ছবি। আর আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এখন, এটি হচ্ছে লাকি আখন্দ এবং হ্যাপি আখন্দের একবারে ছোটোবেলায়, তখন তাদের বয়স কৈশোরের কাছাকাছি, 14-15-16 মতো বয়স, সে সময় তারা গান প্র্যাকটিস করছেন, সেই সময়কার তোলা একটি ছবি।
লাকি আখান্দের হাতে একটি অ্যাকোস্টিক গিটার। এই হচ্ছে এই বিখ্যাত গান লাকি আখান্দকে আমরা হারিয়েছি ক্যান্সারে কিছুদিন আগে, আর তার আগে আমরা হারিয়েছি তার ভাই, অনেক আগে হারিয়েছি তার ভাই হ্যাপি আখান্দকে 80-এর দশকে। এবং দুজনই অসম্ভব প্রতিভাবান সঙ্গীত শিল্পী ছিলেন আমাদের জন্য। তো চার দলের কাছে আমি আশা করেছিলাম যে আপনারা এই গানটি সম্পর্কে আপনাদের কাছে তথ্য থাকবে, লাকি আখান্দ হ্যাপি আখান্দ খুবই জনপ্রিয়, কিন্তু চার দলই ডাবল নিয়েছেন, রাজবাড়ি শেষ পর্যন্ত ডাবল নিলেন এবং চার দলই 20 নম্বর করে জরিমানার শিকার হলেন। তো এর সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের এই প্রশ্ন উত্তরের খেলা, এবং এখন দেখার পালা যে ফাইনালি কোন দল কত স্কোর করবে। তো দেখা যাচ্ছে স্কোর অনুযায়ী হোলি ক্রস গার্লস স্কুল, ফারিয়া আহমেদ এবং রাফসিনা হুসাইন তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 250 নম্বর। ভেরি ওয়েল ডান হোলি ক্রস, এক্সেলেন্ট স্কোর, ভেরি ওয়েল প্লেড। এরপরে রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নূর মোহাম্মদ শাহেদ এবং আফরাজুর রহমান রাহাত তারা দুজন আজকে ব্রিলিয়েন্টলি খেলেছেন এবং আমাদেরকে চমকে দিয়েছেন। আজকে তারা একটার পর একটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং আত্মবিশ্বাসের সাথে, এবং রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অর্জন করেছেন সর্বমোট 290 নম্বর। ভেরি ভেরি ওয়েল ডান রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, এক্সেলেন্ট। এরপরে টিকাটুলি কাব্যদেশা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণালী গুপ্ত এবং রাহা তাবাসুম তারা অর্জন করেছেন সর্বমোট 60 নম্বর। অভিনন্দন টিকাটুলি কাব্যদেশা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবং সব শেষে রয়েছে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের মোহাম্মদ মাহমুদুল হাসান জয় এবং মোহাম্মদ আলভি আহনাফ তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করছেন সর্বমোট 120 নম্বর। অভিনন্দন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। আজকে দারুণ মজা হলো চার দলের সাথে খেলে, এবং আশা করছি যে আপনাদের কারো না কারোর সাথে আমাদের এর পরের যে রাউন্ড, তৃতীয় রাউন্ড, সে রাউন্ডে দেখা হবে। আর আপনাদের সঙ্গে তো দেখা হবে আমাদের আগামী শনিবার এবং শুক্রবার। তবে তার আগে বলে রাখি ফেসবুকে আমাদের কুইজ কুইজের একটি পেজ আছে, কুইজ কুইজ 2017। প্লিজ আপনারা এই পেজটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে আপডেটেড থাকুন। আমাদের কুইজ কুইজ আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার দুপুর 1:23 বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডের পর্দায়, আর প্রত্যেক শুক্রবার দেখবেন এর পুনঃপ্রচার সকাল 10:05 বিটিভি ওয়ার্ল্ডে। আশা করছি দুসময়ই ফিরে এসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তবে যতক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে কথা না বললেই নয়, সেটি হচ্ছে গ্যাস আমাদের জাতীয় সম্পদ। এমনিতেই গ্যাসের ভাণ্ডার কমে এসেছে খুবই আশঙ্কাজনক পর্যায়ে, তারপরেও যেসব বাড়িতে গ্যাস সংযোগ রয়েছে তারা দয়া করে গ্যাসের চুলা ব্যবহার করবার পর সেটিকে নিভিয়ে দেবেন। আমাদের সামান্য সচেতনতা রক্ষা করতে পারে আমাদের প্রাকৃতিক সম্পদ। তো দেখা হবে, ভালো থাকবেন, হ্যাপি কুইজিং। জনপ্রতিনিধিগণ সরাসরি